সাধারণ উপভোক্তার দরে সুপ্রিম কোর্টকও প্রতারণা করেছে এসবিআই। জরুরি হুকুমত বাধ্য হয়ে ইলেকট্রোয়াল বন্ডর তথ্য দাখিল করলেও সবিশেষ এটিও জমা দিয়া নাই দেশের শীর্ষ বিত্তীয় প্রতিষ্ঠানটে। আনকি ক্রমিক নম্বর অবিহনে সুপ্রিম কোর্টত জমা দিছে বন্ডর তথ্য। শেষর ফালে ন্যায়ালয়ত এসবিআই জমা দিছে অসম্পূর্ণ তথ্য। ইয়াতে ক্ষুণ্ণ হয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। গতিকে সোমবারের ভিতর সকলো তথ্য দাখিল করবলৈ দিয়া হয়েছে জরুরি নির্দেশ। আনহাতে ইলেকট্রোয়াল বন্ডর তথ্যাবলীর সত্যি এসবিআই দাখিল করা দাতার তালিকায় সৃষ্টি করেছে বিতর্ক। ইতিমধ্যে প্রকাশিত খবর অনুসরি পুলওয়ামা বিস্ফোরণের কিছুদিনের পিছতে পাকিস্তানের একটা ব্যবসায়িক গোষ্ঠীর পরাও বিজেপিয়ে লাভ করেছিল ধন। দেশখনের হাব পাওয়ার নামের প্রতিষ্ঠানটে বিজেপিক দিছে সরহিয়া পরিমাণের ধন। কেবাখন বন্ড এসবিআইর পৰা ক্রয় করে হাব পাওয়ারে বিজেপিক কোটির ঘরত ধন আদায় দিছে। রিলায়েন্সর সহযোগী প্রতিষ্ঠান মেঘা ইঞ্জিনিয়ারিংয়ে বিজেপিক দিছে 1186 কোটি টাকা। কিন্তু দানের বিনিময়ত পুরস্কৃত হয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটে দেশের ভিন্ন প্রান্ত লাভ করেছে 3 লাখ কোটি টাকার ঠিকা। সবাতক বিতর্কর সূচনা করেছে সেন্টিয়াগো মার্টিন নামের যুয়া সম্রাটর বরঙনিয়ে। তেওঁৰ ব্যবসায়িক প্রতিষ্ঠানত ইডির তালাচের পিছতে বিজেপির নির্বাচনী পুঁজিয়ে লাভ করেছিল ব্যাপক পরিমাণের পুঁজি। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীজনে বিজেপিক দিয়েছিল 1368 কোটি টাকা। কিন্তু দান দিয়ার পিছতে তেওঁৰ বিরুদ্ধে ইডিয়ে নচলা হল অভিযান। 763 পৃষ্ঠার তথ্যাবলী অনুসরি ভ্যাকসিন প্রস্তুতকর্তা প্রতিষ্ঠানের মালিক আদর পুনাওয়ালাও আছে দাতার তালিকাত। তেওঁ বিজেপিক দিছে 502 কোটি টাকা। তদুপরি পিরামল গ্রুপেও ধারাবাহিকভাবে বিজেপিক দান দিছে। এই সমূহের দানেরে শকত হয়েছে বিজেপির পুঁজি। নিউজ ডেস্ক, বার্তা।